বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ে দু একটা কথা যদি বলতে হয়, উইলিয়াম ই গ্ল্যাডস্টোনের এই কথাটা দিয়েই শুরু করতে হয়, দ্য জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ কোনো বিচার যদি দেরি হয়ে যায় তো সেটা বিচার না দেওয়ারই সামিল। দেরি বলতে কতটা দেরি বলতে পারি? অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা বিচারের আশাতে একটা লোক সেই কোর্টে তার দাবি নিয়ে গেল, এরপর সেই কেস চলতে থাকলো বছরের পর বছর ধরে, দেখা গেল 15 বছর পরে তার কেসের সলিউশন হলো, তখন তার আর প্রয়োজন নেই সেই কেস যতটা প্রয়োজন ছিল আজ থেকে 15 বছর আগে। তাই উপযুক্ত সময় উপযুক্তভাবেই বিচার ব্যবস্থাটা এমনভাবে কম্পাইল করা উচিত যে যেন উপযুক্ত সময়ের মধ্যে যে সেটা শেষ হয়। সব জিনিসেই দেখা যায় এত সুস্থতা এত ধীরতা, বলে নাকি এত কেস পেন্ডিং আছে, তো একটা কেসকে যদি এত দিন ধরে এত সময় ধরে চালনা করা হয় তাহলে সেই কেস তো পেন্ডিং থাকবেই। আর একটা গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থাই হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বতন জায়গায় থাকে, অর্থাৎ গণতান্ত্রিকভাবে আমরা যাদেরকে চুজ করি সেই তাদের মধ্যেও যদি কোনো প্রবলেম আমরা দেখতে পাই আমরা বিচার ব্যবস্থার সম্মুখীন হতে পারি, কিন্তু সেই বিচার ব্যবস্থায় যদি এতটা ধীরে হয় তাহলে তো খুব মুশকিল। টাইম ইজ নট মানি, টাইম ইজ লাইফ, এটা আমাদেরকে বুঝতে হবে। টাইম ইজ নট মানি, টাইম ইজ দ্য লাইফ। তো যদি বিচার পেতে পেতে কারোর 15 বছর 20 বছর 25 বছর লেগে যায় তাহলে বিচার পেয়ে লাভ কী? অমন বিচার পেয়ে কোনো লাভ নেই। কোনো কোনো বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখেছি, কোনো কোনো বিচারের ক্ষেত্রে দেখেছি সে তো 40 বছর বয়স লেগে গেছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ তার 40 বছরের জীবনে এত কিছু দিয়ে গেছেন যে এতদিন পর্যন্ত আমরা তাকে মনে রাখছি, আর কারো বিচার পেতে লাগছে 40 বছর, তাহলে আমাদের প্রশ্ন জাগে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে। তাই সত্যি এটা খুব দুঃখের ব্যাপার, এটাকে খুব গভীরতার সঙ্গে নেওয়া উচিত এবং খুব তাড়াতাড়িভাবে যাতে কেউ বিচার পায় তার ব্যবস্থা করা উচিত। সত্যি সত্যি এটা বলতে হয়, এটা মাথায় রাখতেই হবে যে টাইম ইজ নট মানি, টাইম ইজ লাইফ। আর উইলিয়াম ই গ্ল্যাডস্টোন সত্যিই বলেছিল, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। আজকে আমার যে জিনিসটা প্রয়োজন 1 বছর পরে সেটা পেলে চলবে? সেটা নিশ্চয় নয়। হ্যাঁ, আজকে প্রয়োজন, আমি সেটা 10 দিন পরে পেতে পারি, 15 দিন পরে পেতে পারি, 1 বছর পরে পেলে আর সেই জিনিসটা সেই গুরুত্ব সেইভাবে থাকবে কি? তাই সত্যিই আমাদের বিচার ব্যবস্থার উন্নতি হওয়া দরকার। আপনাদের কি মনে হয়?